আমন্ত্রণ জানাচ্ছি সময় নিউজ ডট টিভির অনলাইন প্ল্যাটফর্মে। আপনারা জানেন যে আগামীকাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচে। প্রথম টেস্ট ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচটি নিশ্চয়ই এই সিরিজে আসলে সিরিজ নির্ধারণী একটি ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। এই দ্বিতীয় টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। আমি তারেক হাসান শিমুল এবং আমার সাথে রয়েছেন আমার সহকর্মী হুমায়ুন কবির রোজ। এই গোটা ম্যাচটা নিয়ে আমরা দুজনেই আলোচনা করব। আপনি জানেন যে আসলে যে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টটার দিকেই সবার মুখি আছে। এই দ্বিতীয় টেস্টটি নিয়ে আসলে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে, সে প্রতিবেদনটি আগে দেখে আসছি। দর্শক, আগামীকালকে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে আসলে কারা এগিয়ে থাকছে, বাংলাদেশ দলের কোচ আসলে কাদেরকে বেশ ভরসা রাখছেন, এই সবগুলো বিষয় নিয়ে প্রতিবেদনটি আসলে আমরা দেখে আসছি। লঙ্কায় নিস্তার মিলেছে লম্বা চ্যালেঞ্জিং। আপনারা জানেন যে বাংলাদেশ নর্মালি বিদেশে মাটিতে প্রথম টেস্ট ভালো খেলে দ্বিতীয় টেস্ট ওই রকম ধারাবাহিকতা থাকে না, সেই একটা তো চ্যালেঞ্জ থাকছে অতীতে গত 20-21 বছরে বাংলাদেশের ধারাবাহিকতা এটা কখনোই তেমন আমরা লক্ষ্য করিনি, সেক্ষেত্রে একটা তো চ্যালেঞ্জ থাকছে। আরেকটা স্পষ্ট যেটা চ্যালেঞ্জ থাকছে সেটা হচ্ছে যে উইকেট। আমরা গতানুগতিকভাবে যেটা শ্রীলঙ্কার উইকেটটা দেখে থাকি সেই উইকেটটাই হতে যাচ্ছে এবার। এর আগে প্রথম টেস্টে যে উইকেটটা হয়েছে সেটা নিশ্চয়ই জানেন শ্রীলঙ্কার গতানুগতিক উইকেট থেকে একটু ভিন্ন উইকেট হয়েছে, অর্থাৎ সিমারা কিছুটা সুযোগ পাবে, সুবিধা পাবে এরকম ধারণা করা হচ্ছিল। সেই অনুযায়ী কিন্তু শ্রীলঙ্কা এবং বাংলাদেশের দল সাজানো হয়েছিল, কিন্তু হিতে বিপরীত হয়েছে। অর্থাৎ ব্যাটিং ট্র্যাক, ব্যাটিং প্যারাডাইস উইকেট হয়েছে, যেখানে আসলে ব্যাটসম্যানরা সর্বোচ্চ সুবিধা পেয়েছেন। এখানে বোলারদের জন্য একেবারে পাল্লে গেলে যে উইকেটে, সম্ভবত 3 নম্বর উইকেটে খেলা হয়েছে আমার যদি ভুল না হয়, এই উইকেটে ব্যাটসম্যানদের জন্য একটা স্বর্গ ছিল, বোলারদের জন্য কিছুই ছিল না। সেক্ষেত্রে আইসিসির কিছু রুলস আছে আপনার উইকেটের ক্ষেত্রে, গ্যালারির ক্ষেত্রে, ড্রেসিং রুমের ক্ষেত্রে, আউটফিল্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিমেরিট পয়েন্ট। আপনি যদি উইকেট আসলে স্পোর্টিং না হয়, একেবারে বোলারদের জন্য কিছু থাকলো না, বোলারদের জন্য একেবারে সব কিছু হচ্ছে, ব্যাটসম্যানদের জন্য কিছু থাকলো না, বা ব্যাটসম্যানদের জন্য সব কিছু ব্যাটিং স্বর্গীয় উইকেট হচ্ছে বা বোলারদের জন্য কিছু, এরকম যদি একটা জটিলতা থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে স্পোর্টিং থাকে না। মানে সেক্ষেত্রে আইসিসি এটা নির্ধারণ করেছে গত ম্যাচে, আমরা জানতে পেরেছি পাল্লেকেলের এই টেস্ট হওয়ার পর ব্যাপারটা এমনই দাঁড়িয়েছে যে ব্যাটসম্যানদেরই জন্য ছিল শুধু উইকেটটা, বোলারদের জন্য ছিল না। সেক্ষেত্রে কিন্তু পাল্লেকেলে এই স্টেডিয়ামটি এক ডিমেরিট পয়েন্ট পেয়েছে। আপনি নিশ্চয়ই জানেন 5 বছর, 1 বছরের মধ্যে যদি 5টি ডিমেরিট পয়েন্ট পায় কোনো ভেনু, সেই মাঠ কিন্তু ম্যাচ খেলার হয়ে যাবে, জন্য নিষিদ্ধ হয়ে যাবে। তো চ্যালেঞ্জের কথা যেটা, আরেকটা বিষয়টা না বলে নয় আমি মিসিং করে যাচ্ছিলাম ডিমেরিট পয়েন্টের কারণে, সেটা হচ্ছে যে উইকেটটা আসলে গত টেস্টে যেটা হয়েছে সেক্ষেত্রে একেবারে ভিন্ন হবে। শ্রীলঙ্কার যেরকম সাধারণত উইকেটটা হয়ে থাকে, প্রথম একদিন দেড় দিন আপনি ব্যাটসম্যানদের জন্য কিছু সুবিধা থাকলেও পরে স্পিনটা উইকেট হয়ে যাবে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ আপনি জানেন সান্দাকানের মতন একজন চায়নাম্যান বোলার তাদের একাদশে আছে, তা এছাড়াও তাদের 800 সদস্যের স্কোয়াডে কিন্তু একাধিক স্পিনার আছে। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে স্পিনারদের জন্য বড়, মানে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে শ্রীলঙ্কার স্পিনারদেরকে সামলাতে বেশ বেগ পেতে হবে। বাংলাদেশের দলের কথা যদি বলি, বাংলাদেশ দলে আজকে স্কোয়াড ঘোষণা করা হয়েছে 15 সদস্যের, যেটা প্রথম টেস্টে ছিল সেই টেস্টের এই স্কোয়াডটাই আসলে রাখা হলো। আপনার কাছে কি মনে হয় যে একটু এদিক সেদিক করার সুযোগ ছিল? অবশ্যই সুযোগ ছিল, যেহেতু আপনারা জানেন সাধারণত স্পিনারদের একটু ফেভারে যাবে শেষ টেস্টটা, যেহেতু লঙ্কানদের চিরচারিত্র যে উইকেটটা হয়ে থাকে সেটা হতে যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। সেক্ষেত্রে নাঈম হাসানের একটা ইনক্লুশন আমরা এক্সপেক্ট করছিলাম, কিন্তু গত টেস্টেও যে দলটা দেওয়া হয়েছে এই টেস্টেও সেম দলটা দেওয়া হয়েছে। আসলে টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবেন, তবে আমি এখানে আরেকজন স্পিনারের আধিক্য এক্সপেক্ট করছিলাম, যদিও অপরিবর্তিত দলটাই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আসলে ধরাই যাচ্ছে 3 জন স্পিনার যদি থাকতো বাংলাদেশ দলে, আপনার স্পিনাররা কিন্তু আপনাকে একটা স্পিনারকে দিয়ে কিন্তু 20 থেকে 25 ওভার সর্বনিম্ন করে নিতেই পারেন একটা ইনিংসে। কোনো স্পিনারের ক্ষেত্রে আমি 30 ওভারের অধিকও দেখতে পারি, তখন আপনার 90 ওভার প্রত্যেক দিনে খেলা, সেক্ষেত্রে 3 জন স্পিনার থাকতো আপনার 25 ওভার করেও দিতে পারতো, তাহলে হয়তো 75 ওভার 80 ওভার কাভার হয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু পেসারদের জন্য সুবিধা হয়ে যেত, কারণ পেসাররা হয়তো আগের টেস্টে যতটুকু মুভমেন্ট করার সুযোগ পেয়েছে এই টেস্টে কিন্তু অতটা পাবে না। ওপেনিংয়ের কথা যদি বলি, আসলে সাইফ হাসানকে আসলে সুযোগটা দেওয়া হয়েছে, যদিও সাদমান দলে রয়েছেন আজকে, যেটা আসলে আমি প্রেস কনফারেন্সে
ভার্চুয়াল যে প্রেস কনফারেন্স করেছিলেন কোচ রাসেল ডমিঙ্গো, তিনি বলছিলেন যে আসলে সাইফকে আরও একটা সুযোগ দেওয়ার পক্ষে, কারণ তার যে বিশ্লেষণগুলো ছিল যে আসলে দেশের বাইরে সিরিজ হচ্ছে, তাছাড়া হচ্ছে নতুন প্লেয়ার আন্তর্জাতিক সার্কিটে একটা মানিয়ে নেওয়ার যে বিষয়গুলো, যে কারণে সাইফকে সুযোগ দেওয়ার পক্ষে তিনি কথা বলেন। তাছাড়া যদি সাদমানের কথা বলি, সাদমান পরীক্ষিত, তিনি বেশ তরুণ হলেও যে ম্যাচগুলোতে খেলেছেন রানের দেখা পেয়েছেন, সেক্ষেত্রে কোচের এই সিদ্ধান্তটাকে আসলে কীভাবে দেখছেন যে সাইফকে আরেকবার খেলানোর ব্যাপারে? এখানে দুটা বিষয় আছে। একটা হলো প্রথমত আমাদের ক্রিকেট কালচারে সংস্কৃতিতে এশিয়া মহাদেশের ভিতরে কিন্তু যদি শুধু বাংলাদেশের কথাই চিন্তা করেন, একটা বিষয় কিন্তু দেখা যায় না যে কোচ কিংবা অধিনায়ক প্রেস কনফারেন্সে এসে বলে দেয় না যে আমাদের একদশ এমন হচ্ছে বা এই কজন খেলছে, সচরাচর বলেন না। যেহেতু কোচ বলেছেনি যে সাউথ আফ্রিকান কোচ, তাদের কালচারে এরকমটা আছে, আমি তাদের দেশে গিয়েও আমি এমনটা জানতে পেরেছি, দেখতে পেরেছি। যেহেতু কোচ বলেছেন, সেক্ষেত্রে হয়তো সাইফ হাসানের সম্ভাবনাটা আসলে প্রবল, কোচ যেহেতু হেড কোচ নিজেই বলেছেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে টিম ম্যানেজমেন্টের একটা অংশ হতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু আমি সাইফ হাসানকে এখানে সুযোগ দিতাম না। কারণ গত টেস্টে তিনি যেভাবে দুবার আউট হয়েছেন সেটা আসলে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল, অনেক কিছু প্রশ্ন থেকে যায়। আর সাইফ হাসান আসলে এখনও তার অনেক সময় আছে। এক্ষেত্রে আমি সাদমানকে এই জন্য এগিয়ে রাখছি, সাদমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ যে টেস্টটা খেলেছে সেখানেও কিন্তু 50+ একটা ইনিংস আছে। টিম ম্যানেজমেন্ট সাইফ হাসানকে এই জন্য হয়তো চিন্তা করছেন, যদি সাদমান তামিমের সাথে ওপেন করে, তামিম লেফটি, সাদমান লেফটি, শান্ত লেফটি, মুমিনুল লেফটি, মানে আপনি চারজন লেফটি একসাথে হয়ে যাচ্ছে, তো এতটুকু টিম কম একাদশের কম্বিনেশনের কথা চিন্তা করে কি আপনি সাইফ হাসানকে সুযোগ দিবেন? একটু কি অবিচার হয়ে যাচ্ছে না মানসিকভাবে? কিন্তু ওই খেলোয়াড়টা আপনার সাদমান ইসলাম কিছুটা হলেও কিন্তু মানসিকভাবে চাপে পড়ছেন যে আমি ভালো খেলছি, পারফরমেন্স করছি, তারপর আমি সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, সাইফ হাসানের জন্য মহামূল্যবান একটা সুযোগ হতে পারে, কিন্তু তারও তো অনেক সময় আছে, আমি কারো পক্ষপাতিত করছি না, বলছি বাস্তবিক অর্থে যেটা বলছি যে সেটা হচ্ছে ডিজার্ভ করে সাদমান ইসলাম, সেটা হচ্ছে যে যে টেম্পারমেন্ট দরকার আপনার টেস্ট ক্রিকেটের জন্য, যেরকম অ্যাটিটিউড দরকার, সেটা কিন্তু আমি সাইফের থেকে সাদমানকে এগিয়ে রাখবো। কিন্তু আপনি যেভাবে বলছেন, আমি আপনার দৃষ্টিভঙ্গিতে কেন সাইফ হবে? সাইফের কথা বলি, সাইফ যে যদিও ইন্টারন্যাশনাল সার্কিটে খুব কম সময় খেলছে, তার যে ঘরোয়া পারফরমেন্সগুলো আপনি দেখেন ডিপিএল কিংবা যে ঘরোয়া যে জাতীয় লিগে সেঞ্চুরি আছে, এই পারফরমেন্সগুলোকে আপনি একেবারে ফেলে দিতে পারেন না। এখানে কিন্তু একটু সময় দিতে হবে সাইফকে যে আন্তর্জাতিক সার্কিটে মানিয়ে নেওয়ার জন্য, হয়তো হয়তো বা আপনি দেখতে দৃষ্টিকটু হচ্ছে তার যে আউট হওয়ার ধরনটা বা ব্যাটিংয়ের যে স্টাইলটা, হয়তো বা হয় অনেক সময় যে আমরা যদি দেখি সোমবার কথা যদি বলি বা লিটনের কথা বলি, শুরুর দিকের তাদের অবস্থাটা কেমন ছিল, এই এই সময়টা হয়তো বা সাইফ পার করছে, সেই কারণে হয়তো বা আমার কাছে মনে হচ্ছে যে সাইফকেই সুযোগ দেওয়া আছে। যেহেতু আপনি প্রশ্ন করলেন, সেটা আমি আমি যুক্তি দিয়ে আমি বলি, বয়সভিত্তিক ক্রিকেট থেকে সাইফ হাসান উঠে আসা, ঘরোয়া ক্রিকেট খেলছেন, এখনও বয়সে তরুণ, তার থেকে আগে থেকে খেলছে সাদমান ইসলাম। সাদমান ইসলাম যখন আপনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকগুলো 2018 সালে যখন 75 রানের একটা ইনিংস খেলো মিরপুরে, সেই কনফিডেন্সটা দেখেছেন। এ বিপরীতে 2020 পাকিস্তানের বিপক্ষে যখন সাইফ হাসানের অভিষেক হলো করাচিতে, আমার যদি ভুল না হয় করাচিই হবে স্টেডিয়ামটা, ওখানে ছিলেন সেই ম্যাচে, হ্যাঁ, সেখানে কিন্তু সাইফ হাসানের আপনার আমি কনফিডেন্স দেখিনি, কনফিডেন্স আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। পরের টেস্ট খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানে সর্বোচ্চ মনে হয় 16 রানের একটা ইনিংস ছিল। আমার দৃষ্টি হচ্ছে আমি কারো প্রতিপক্ষ না, কেউ আমার প্রতিপক্ষ না, ওই খেলোয়াড়টা আমার প্রতিপক্ষ না, আমার আমার অবজারভেশন বলছে, তার চোখে মুখে বা শারীরিক যে ভাষা, সেখানে আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি আছে। আপনি গত টেস্টেও আপনি দেখেন, প্রথম ইনিংসে 0 রানে আউট হলো, 1 রানে আউট হলো, তামিমের সাথে যখন ইনিংস উদ্বোধন করতে নামলেন পুরো প্রথম ইনিংসে, তখন তার বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মনে হলো কিছুটা হলো শিখি। দ্বিতীয় ইনিংসে যখন উনি নামছিলেন তামিমের সাথে, আমি টিভিতে দেখেছি ফুটেজে, আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা কিছু করতে হবে, টেনশনে আছে, এরকম একটা মানসিক চাপ, মানসিক চাপ দিয়ে থাকাটাই স্বাভাবিক। কারণ সাইফ নিজেও জানেন, সাদমান আগের ইনিংসে আগের টেস্টে একটা 50 করেছেন, সেখানে তাকে সুযোগ দেওয়া হয়েছে, সেই চাপটা তিনি নিতে পারেননি, যেখানে তিনি আউট হয়ে গেছেন দ্বিতীয় ইনিংসে। এখানেও যদি সাইফকে সুযোগ দেওয়া হচ্ছে, টিম ম্যানেজমেন্ট একটা মহৎ গুণ, ভালো গুণ অবশ্যই আমি বলছি, কিন্তু টিম ম্যানেজমেন্টে এটাও মাথায় রাখতে হবে, একটা পারফর্মার যে টপ অর্ডার ব্যাটসম্যান, তার সাথে আমাদের তার অন্যায় হচ্ছে কিনা এই বিষয়টা মাথায় রাখতে হবে। তবে এটা একটা ভালো দিক যে একটা ভালো ক্রিকেটার
সাইফ হাসান বাংলাদেশের ক্রিকেটার, আমরা যতটুকু কাছ থেকে আমি আপনার কাছ থেকে তার ইনিংস দেখেছি, অমিত প্রতিভার সম্ভাবনাময় একটা ক্রিকেটার, সে যেন মেন্টালি একেবারে ডিমোরালাইজ না হতে পারে, তার সেই জন্য তাকে একটা বড় অপরচুনিটি দেওয়া হয়েছে, এটা তার কাজে লাগানো উচিত। তা তো অবশ্যই। তাছাড়া যদি স্কোয়াডের বাকি সদস্যের কথা বলি, শরীফুলের কথা কিন্তু কোচ বারবার বলছিলেন, তার পারফরমেন্স দুর্দান্ত, কিন্তু সে টেস্ট ম্যাচে, আপনার কি মনে হয় দ্বিতীয় টেস্টে তাকে সুযোগ দেয়া হতে পারে বা দেয়া উচিত? আমি মনে করছি খুব ভালো সম্ভাবনা আছে। আপনি যদি চিন্তা করেন, গত টেস্টে আমরা যদি দেখি তিনজন পেসার, দুইজন স্পিনার, সাধারণত বাংলাদেশে এরকম অ্যাটাকিং বোলিং আক্রমণ আমরা টেস্টে দেখি না, বড় বড় দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়াতে আমরা দেখে থাকি। আপনার ছয়জন ব্যাটসম্যান, পাঁচজন বোলার নিয়েছেন, এই জন্য মানে প্রতিপক্ষের আপনি 20 উইকেট নিতে চান, এই টেন্ডেন্সিটা আছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের মূল স্ট্রাইক বোলার পেসার হলো রাহি, আবু জাহেদ রাহি এবং ইবাদত, দুইজনের সাথে যদি আপনি তুলনা করেন গত টেস্টে, শুধু গত টেস্টের কথা বলি, সেক্ষেত্রে ইবাদত কিন্তু এগিয়ে, রাহি অতটা যেরকম কনফিডেন্ট থাকার কথা আমি ওই কনফিডেন্টটা রাহির মাঝে দেখি না। এবং রাহির যতটা অ্যাবিলিটি আছে আপনার বল মুভমেন্ট করার, বিশেষ করে সুইং আউট সুইং ইন সুইং করার অ্যাবিলিটি আছে, ওই ম্যাচেও কিন্তু দেখি না। সেক্ষেত্রে আমার কেন জানি মনে হচ্ছে পরবর্তী টেস্টে রাহিকে ড্রপ দেওয়া হবে না। যদিও কোচ আসলে যেটা বলছিলেন যে আপনি যে শরীফুল দারুণ পারফরমেন্স করছে, তবে যে তিনজন খেলেছেন তাদেরকে নিয়ে আর একটু পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছেন। শরীফুলের কথা বলছেন, শরীফুলের প্রবল সম্ভাবনা আছে, এই জন্যই বলছি যে শরীফুল বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশের ঘরোয়া যে প্রেসিডেন্ট কাপ হলো, টি-20 আসর হলো, সেখানেও কিন্তু ভালো করেছেন। শরীফুলকে কিন্তু নিউজিল্যান্ডে অভিষেক করানো হয়েছে, শরীফুলকে আসলে লং প্রসেসে চিন্তাভাবনা করেছে, লেফট এবং রাইট হ্যান্ডে বোলারদের যে একটা কম্বিনেশন সেটা মাথায় রেখে শরীফুলের হয়তো বা কালকের টেস্টের জন্য অভিষেক হতে যাচ্ছে। বাংলাদেশের একাদশে আমি দেখছি, আমি এখন পর্যন্ত যদি টপ অর্ডার আপনি চিন্তা করেন, আমি তিনজনের নামই নিব, তামিম ইকবাল, সাদমান ইসলাম এবং শান্ত, এই তিনজনকে আমি এগিয়ে রাখবো। তারপরে চার নম্বর পজিশনে রাখবো আমি মমিনুল হককে, পাঁচ নম্বরে রাখবো মুশফিকুর রহিমকে, ছয় নম্বরে রাখবো লিটন দাসকে। এখানে আর একটা কথা আছে, সাত নম্বর, সেখানে হচ্ছে যদি আপনি তিনজন পেসার আপনার একাদশে আপনি না রাখে, টিম ম্যানেজমেন্ট যদি না রাখে, সেক্ষেত্রে যদি আবু জাহেদ রাইকে ড্রপ দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো যেহেতু স্পিনারদের ব্যাপারটা মাথায় রেখে ওই রকম স্পিন ট্র্যাক একটু কিছুটা লঙ্কান টাইপের উইকেট তৈরি করা হবে, সেক্ষেত্রে সাত নম্বরে হয়তো ইয়াসির রাব্বি, যিনি কিন্তু গত দুই বছর হলো বাংলাদেশ দলের আশেপাশে আছেন, তার একটা অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখছি, এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ রাব্বি গত দুই বছর হলো 2019 থেকে কিন্তু বাংলাদেশ দলের সাথে আছেন, কিন্তু কোথাও আসার সুযোগ হচ্ছে না। আমি মনে করি কালকের টেস্টের জন্য রাব্বির একটা অপরচুনিটি হয়তো টিম ম্যানেজমেন্ট তৈরি করে দিতে পারে, কালকে রাব্বির একটা অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে তারপর মিরাজ, তারপর তাইজুল, এবং আমি কিন্তু রাহির জায়গায় রাব্বিকে দেখছি, এবং আমি ইবাদতের জায়গায় আমি শরীফুলকে দেখছি, আরেকজন ডেবিউটান যিনি বাহাতি লেফট আর্ম পেসার। শরীফুলের আরও বিশেষ কিছু কারণ আছে, আপনি জানেন শরীফুলের বলে কিন্তু ভেরিয়েশন আছে এবং হঠাৎ করে বাড়তি বাউন্স দিতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে শরীফুলের জন্য। সবচেয়ে বড় কথা বাহাতি বোলার, এই একটা কম্বিনেশন ব্যাপারটি মাথায় রেখে ইবাদতকে হয়তো ড্রপ দিয়ে শরীফুল থাকবেন, এবং স্ট্রাইক বোলার হিসেবে স্বাভাবিকভাবে তাসকিন থাকবেন। তাসকিন খুবই ভালো পারফরমেন্সে আছেন, খুব ভালো আত্মবিশ্বাসে আছেন, এই বিষয়টা মাথায় রেখে তাসকিনকে কালকে সুযোগ দেওয়া হতে পারে। দুইটা নতুন মুখকে একেবারে নিয়ে মাঠে নামা, যেহেতু সিরিজ নির্ধারিত ম্যাচ, সেক্ষেত্রে একটু বাড়তি মানে বেশি পরীক্ষা নিরীক্ষা হয়ে যাবে কিনা? না, এটা পরীক্ষা নিরীক্ষা না, এটা আমি বলবো না। আপনি কি মনে করেন বাংলাদেশ টেস্ট সিরিজ জিতবে? আমি ওই আত্মবিশ্বাসের জায়গায় নেই। তবে আমাদের তো বলছিলেন যে আসলে এই ম্যাচটা শ্রীলঙ্কাকে হারাতে চাই আমরা, আসলে তিনি প্রেস কনফারেন্সে এসে এটাই বলছেন যে আমি নিশ্চয়ই ম্যাচ জিতবো এখানে। আচ্ছা, বাংলাদেশ প্রথম ইনিংসে কত করলো? 541 করলো, শ্রীলঙ্কা করলো আপনার 648। পার্থক্য কিন্তু এখানেই, ওদের একটা ডাবল সেঞ্চুরি হলো, ওদের একটা সেঞ্চুরি হলো, তাও আবার লম্বা সেঞ্চুরি। বাংলাদেশে তো দুইটা সেঞ্চুরি হয়েছে, একটাও কিন্তু ডাবল সেঞ্চুরি হয়নি। বাংলাদেশে কিন্তু সাত আটটা উইকেট গিয়েছে, এতটুকুগুলো কিন্তু উইকেট তাদেরও পড়েনি। পার্থক্য আরও আছে, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার যে ব্যাটিং স্ট্রেংথ, আমি করুণারত্নে বলেন চান্ডিমালের মতন ব্যাটসম্যান কিন্তু একাদশের সুযোগ পাচ্ছেন না, ব্যাটিংয়ের দিক থেকেও তারা কিন্তু এগিয়ে। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশকে আমি মানে ছোটো করছি না, বাংলাদেশের আসলে গত দেড় দুই বছরে মানসিকভাবে আত্মবিশ্বাসটা অতটুকু এখনও ওই পর্যায়ে পৌঁছেনি যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ মানে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জিতবে, ওই জায়গায় আমি বলবো না, ওই জায়গায় আমার বাজিটা নেই। বাংলাদেশ খুব ভালো খেললে,
এই টেস্টে বাংলাদেশ খুব ভালো খেলে, পাঁচ দিনে যদি খেলে এবং যেহেতু বৃষ্টি হচ্ছে এটা একটা আশীর্বাদ, হয়তো ড্র করতে পারে। কিন্তু বাংলাদেশের মাথায় ওই অ্যাটাকিং চিন্তা ভাবনাটা রাখতে হবে। আর যদি শ্রীলঙ্কা আপনার স্পিন ট্র্যাক উইকেট করে, সেক্ষেত্রে আপনার ডিফেন্সিভ চিন্তা করতে হবে, সাতটা ব্যাটসম্যান খুব কার্যকরী হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা যেটা দেখেছি শ্রীলঙ্কা এখন যে ওয়েদার অনেক গরম পড়ে বাংলাদেশের জন্য নিজেদের যে পাঁচ দিন খেলার স্ট্রেংথ ধরে রাখা, আপনি যেটা বললেন যে আসলে বাংলাদেশের সেই জয় পাওয়ার যে আত্মবিশ্বাসটা বা সেই ক্যাপাবিলিটি এখন নেই শ্রীলঙ্কার বিচার বিশ্লেষণে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলটা যতদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে এখন এই জায়গাটা নিশ্চয়ই থাকা উচিত বাংলাদেশ দলের, যেহেতু এই লম্বা একটা সময় টেস্ট ক্রিকেটের কালচারের মধ্যে আছে। কিন্তু এই যে নেই বা আত্মবিশ্বাসটা আপনি নিতে পারছেন না বাংলাদেশ সিরিজ জিতবে, এটার কারণটা আসলে কি? এটার কারণটা অনেক কিছুই আছে। যখন আপনি 21 বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটে একটা পর্যায়ে চলে আসতে পারেননি, আপনার দেশের অবকাঠামোটা ক্রিকেট কাঠামোটা ওইভাবে স্ট্রংভাবে দাঁড়াতে পারেননি, এখনও আপনার আমার প্রতিবেদন তৈরি করতে হয় আমাদের টেস্ট ক্রিকেট কেন পিছিয়ে, এখনও ঘরোয়া ক্রিকেট বিকেএসপির যদি উইকেট বলেন ওখানে ব্যাটসম্যানরা শুধু রান পাবে, বোলারদের জন্য কোনো মানে জায়গাই থাকে না, এমন অনেক কিছুই আছে। আমাদের অবকাঠামোটা আসলে আমাদের মতন একটা আদর্শ যে টেস্ট ক্রিকেটের এক টেস্ট নেশনে হওয়া উচিত সে পর্যায়ে পৌঁছেনি, সেটা তো একটা বিস্তর আসলে আলোচনা সমালোচনা অনেক জায়গা আছে। পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে এই 21 বছরে যদি আপনি তাকান, আপনি খুব বেশি অতীতে যেতে হবে না, অতীতে গেলে আসলে অনেক কথা আসবে, তো গত 1.5 বছরে আপনি পিছনে তাকান, 1.5 বছর আগে 1.5 বছরে টেস্ট স্ট্যাটাস পেয়েছে এমন দল আফগানিস্তান, যার বিপক্ষে আপনি টেস্টে হেরে গেছেন, ওয়েস্ট ইন্ডিজের মতন এ দল না বি দল না সি গ্রেডেড দলের কাছে হেরে গেছেন। সেক্ষেত্রে আসলে মানসিকভাবে তো যারা খেলেন তারা তো সর্বোচ্চটা দিয়ে খেলেন, তাদের তো নিবেদনের আসলে কোনো ঘাটতি থাকে না, কিন্তু আত্মবিশ্বাসের ঘাটতিটা থাকে। সেই জায়গায় আমি দলকে বাংলাদেশ দলকে আপ টু দ্য মার্ক দিতে পারছি না। রোজ, আপনার কাছে কি মনে হয় যে একদম শেষ দিকে চলে এসেছি যে আপনি এই ম্যাচের ফলাফলটা কি দেখছেন? যদি একাদশটা আপনার এমন হয়, 7 জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান, 2 জন স্পিনার এবং বাংলাদেশের যে চিরচরিত যে চরিত্রটা আমরা একাদশ নির্বাচন করতে দেখি, এই ক্ষেত্রে আমার একাদশটা এই ক্ষেত্রে আমার পছন্দ হবে, কারণ স্পিন ট্র্যাক উইকেট হচ্ছে 2 জন পেসার, এরকম যদি একাদশ হয় তাহলে খুব আমি আশাবাদী এই টেস্ট ড্র হবে। বাংলাদেশ আবারও 30 পয়েন্ট নেয়, অর্থাৎ আগের 30 পয়েন্ট এই 30 পয়েন্ট নিয়ে ICC পয়েন্ট টেবিলে 60 পয়েন্ট অর্জন করতে পারবে। আমার কাছে মনে হয় বাংলাদেশ যে আত্মবিশ্বাস কোচের কণ্ঠে শুনেছি সেটা বাংলাদেশ হয়তো বা শ্রীলঙ্কাকে হারিয়ে আরও একটা জয় শ্রীলঙ্কার মাটিতে নিয়ে আসতে পারে। ভালো, আমরা প্রত্যাশা সেটাই করি, নিশ্চয়ই আপনিও মনে মনে সেই প্রত্যাশাটাই করে, যদিও বাংলাদেশের আসলে বর্তমান প্রেক্ষাপটে করা যায় না, তবে বাংলাদেশ মাঝে মাঝে এমন কিছু করে যেটা আসলে ভাবাও যায় না। তো রোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।